ক্লাস 5 আমি আগের ভিডিওতে যেখানে শেষ করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে উদ্দেশ্য প্রসারক এবং বিধেয় প্রসারকের কথা আমি এই ভিডিওতে আলোচনা করব। তাহলে উদ্দেশ্য প্রসারক কাকে বলে? আমরা জানি যে বাক্যে যার সম্বন্ধে বলা হয় সেটা কর্তা, আর কর্তা সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে বিধেয়। ঠিক আছে, মানে উদ্দেশ্য বাক্যে যার সম্পর্কে বলা হচ্ছে অর্থাৎ সে বাক্যের কর্তা তাকে বলা হচ্ছে উদ্দেশ্য অংশ, আর এই উদ্দেশ্য অংশ সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে বিধেয় অংশ। তাহলে এই যে প্রসারক, এটা কি না উদ্দেশ্য অংশকে আমরা যদি কোনো বিশেষণ দিয়ে বিশেষায়িত করি, মানে কোনো বিশেষণ সেটা তো একটা শব্দ বা পদ বা সেটা একটা বাক্যাংশ হয়, ঠিক আছে, মানে সেই বিশেষ্য পদটাকে বিশেষায়িত করবার জন্য আমরা যে বিশেষণ ব্যবহার করি বা সেটাকে আমরা বাক্যাংশ বলতে পারি, সেইটা দিয়েই কিন্তু ওই উদ্দেশ্য পদটার প্রসারণ ঘটছে অর্থাৎ বিস্তার ঘটছে। প্রসারণ, প্রসারক মানে প্রসারক হচ্ছে যে অংশের দ্বারা, যে বাক্যাংশ দ্বারা সেই উদ্দেশ্য পদটার প্রসারণ ঘটে, যে বাক্যাংশ দ্বারা উদ্দেশ্য পদের প্রসারণ ঘটে, সেটাকে আমরা প্রসারক বলছি। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ দিই। ধরো আমার বন্ধু অনিক বিদ্যাভবন স্কুলে পড়ে, তাহলে কে বিদ্যাভবন স্কুলে পড়ে? কে পড়ে? অনিক। এ হচ্ছে, এই অনিক হচ্ছে উদ্দেশ্য পদ, কিন্তু এই অনিককে বিশেষায়িত করার জন্য আমি কিন্তু এই অংশটা ব্যবহার করছি, এই বাক্যাংশটা আমার বন্ধু। সে কিন্তু অনিকের সঙ্গে যুক্ত, আমার বন্ধু অনিক। কাজে আমি যখন উদ্দেশ্য অংশ ভাগ করব, এখানে যদি উদ্দেশ্য আর বিধেয় অংশ আমরা এই বাক্যটাকে আমরা উদ্দেশ্য আর বিধেয় অংশে ভাগ করি, তাহলে অনিক তো মূল উদ্দেশ্য, তাই তো, মানে কর্তা, কর্তা হচ্ছে অনিক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এবার মূল উদ্দেশ্যকে আমরা খানিকটা প্রসারিত করেছি, কি বলে? আমার বন্ধু, আমার বন্ধু অনিক। কাজে এইটাও কিন্তু উদ্দেশ্য পদকে বিশেষায়িত করেছি। হ্যাঁ, এটা উদ্দেশ্যের বিশেষণ হিসেবে কাজ করছে এই অংশটা, আমার বন্ধু। কাজে এই গোটাটাই উদ্দেশ্য অংশে যাবে। আর বিদ্যাভবন স্কুলে পড়ে, এই অংশটা বিধেয় অংশ, বোঝা গেল? তাহলে কে পড়ে, কে বিদ্যাভবন স্কুলে পড়ে? না, অনিক, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর এই অনেককে আমরা বিশেষায়িত করবার জন্য আমার বন্ধু এই অংশটাকে যুক্ত করে দিয়ে এটাকে বলা হচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে উদ্দেশ্য প্রসারক। কি বলেছি? যে বাক্যাংশ দ্বারা উদ্দেশ্য পদের প্রসারণ ঘটে, অর্থাৎ উদ্দেশ্য পদকে আমরা বিশেষায়িত, প্রসারণ ঘটছে মানে উদ্দেশ্য পদকে কি করছে? বিশেষায়িত করছে। ঠিক আছে, উদ্দেশ্য পদকে বিশেষায়িত করছে, তাহলে এটা বোঝা গেল। এইবার এইখানে আমার বন্ধু না বলে আমি অনেক কিছু বলতে পারি, যেমন অনেকের পিতৃ পরিচয় দিতে পারি, অমলবাবুর ছেলে অনেক, অমলবাবুর পুত্র অনেক বিদ্যাভবন স্কুলে পড়ে, কিংবা অনেকের আগে আমরা এটাও বলতে পারি, বেহালা নিবাসী অনেক, বেহালা নিবাসী অনেক, সেটাও কিন্তু অনেকের অনেককে বিশেষায়িত করছে, অনেক
অনেকের সঙ্গেই যুক্ত, সেটা অনেক এই বাক্যাংশ দ্বারা, এই যত কিছুই আমি বললাম সমস্তটাই কিন্তু অনেককে বিশেষায়িত করছে, ঠিক আছে? কাজেই এই অংশগুলো হচ্ছে উদ্দেশ্য প্রসারক। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার বলা হচ্ছে বিধেয় প্রসারক, অর্থাৎ বিধেয় অংশকে যদি আমরা আরেকটু বাড়িয়ে দিই, ধরো অনেক বিদ্যাভবন স্কুলে পড়ে, আমি এটাকে কি দিয়ে বাড়াতে পারি? বিদ্যাভবন স্কুলে, এইখানে আমি একটা বাড়িয়ে দিতে পারি, পঞ্চম শ্রেণীতে বিদ্যাভবন স্কুলে, পঞ্চম শ্রেণীতে পড়ে, এই পঞ্চম শ্রেণী আমি এখানে যদি জুড়ে দিই, জুড়তেই পারি, ঠিক আছে? তাহলে পঞ্চম শ্রেণী এটা আমি যদি জুড়ে দিই তাহলে কিন্তু আরেকটু বাড়লো, তাহলে এই পঞ্চম শ্রেণী দিয়ে আমি কিন্তু বিধেয় অংশটাকে একটু প্রসারিত করেছি, বোঝা যাচ্ছে? যেমন আমি যদি এটা না লিখতাম যে অনেক, আমি যদি শুধু লিখতাম যে বেহালা নিবাসী অনেক পড়ে, বেহালা নিবাসী অনেক, মানে মূল উদ্দেশ্য অনেক আর মূল বিধেয় পড়ে, এটাকে আমরা উদ্দেশ্য অংশটাকে বাড়িয়ে দিয়েছি, বেহালা নিবাসী বা অমলবাবুর পুত্র বা আমার বন্ধু অনেক, সেরকম এই পরে অংশের পরে যে ক্রিয়াটা, এই ক্রিয়াটার আগে, এই পরে ক্রিয়াটার আগে আমি যদি কিছু যুক্ত করি যেটাকে এই ক্রিয়াটাকে বিশেষায়িত করছে, মানে এই মূল বিধেয় এই ক্রিয়াটা, এখানে এটা ক্রিয়া, এই ক্রিয়াটা হচ্ছে মূল বিধেয়, ঠিক আছে? এই মূল বিধেয়টাকে বিশেষায়িত করতে গেলে আমি যদি বলি পঞ্চম শ্রেণীতে পড়ে, পঞ্চম শ্রেণীতে পড়ে, তাহলে এই পঞ্চম শ্রেণীতে এটা কিন্তু আমি প্রসারণ ঘটিয়েছি, বিধেয় অংশটা মানে মূল বিধেয় অংশটাকে প্রসারিত করেছি পঞ্চম শ্রেণীতে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বিধেয় প্রসারক। আশা করি বুঝতে পেরেছো যে কি হচ্ছে ব্যাপারটা, যে উদ্দেশ্য অংশকে বিশেষায়িত করতে যে বিশেষণ বা বাক্যাংশ ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমার উদ্দেশ্য প্রসারক, আর বিধেয় অংশকে প্রসারিত করতে যে বাক্যাংশ একইভাবে যেটা ব্যবহার করা হচ্ছে সেইটাকে বলা হচ্ছে বিধেয় প্রসারক, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলে যে কিভাবে, তাহলে আমরা উদ্দেশ্য বিধেয় অংশে কি কি পেলাম, না উদ্দেশ্য কাকে বলে, বিধেয় কাকে বলে, উদ্দেশ্য উচ্চ থাকতে পারে সেক্ষেত্রে ক্রিয়াটা দেখে, আমার ক্রিয়াপদ, ক্রিয়াপদের যে রূপ সেইটা দেখে আমি উদ্দেশ্য পদকে নির্ণয় করব, ঠিক আছে? আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে নির্ণয় করা যায়। আর বিধেয় অংশে যে ক্রিয়া, যেটাকে মূল বিধেয় অংশকে আমরা বলছি সমাপিকা ক্রিয়া, সেটাও অনেক ক্ষেত্রে অনুপস্থিত থাকতে পারে, তো সেক্ষেত্রে যদি থাকে তাহলেও আমরা সেটাকে নির্ণয় করতে পারবো। আর যেটা শিখলাম যে উদ্দেশ্য প্রসারক আর বিধেয় প্রসারক, সেটা কি মূল উদ্দেশ্যকে প্রসারিত করবার জন্য যে অংশটা ব্যবহার করা হচ্ছে, যে বাক্যাংশ যেটাকে বিশেষায়িত করবার জন্য, সেটা ওই মূল উদ্দেশ্য পদের বিশেষণ রূপেই ব্যবহৃত হয়, ঠিক আছে? একটা পদও হতে পারে, আবার বাক্যাংশ একাধিক পদও থাকতে পারে। আবার মূল বিধেয় যেখানে সমাপিকা ক্রিয়াকে বলা হচ্ছে, সেই সেই অংশটাকে বিশেষায়িত করবার জন্য কিছু অংশ আমরা যুক্ত করতে পারি, সেটাকে বলছে মূল বিধেয়র প্রসারিত অংশ, সেটাকে হচ্ছে বিধেয় প্রসারক। তাহলে এখান থেকে বুঝতে পারলে যে কিভাবে আমরা মানে বুঝতে পারবো উদ্দেশ্য প্রসারক আর বিধেয় প্রসারক, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো পিডিএফ করে এই এই ব্যাপারটা আমি পাঠিয়ে দেবো।